আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো সেটা হলো নলকূপের জলকে কীভাবে আমরা জলবাহিত যে জীবাণু থাকে সেটা কীভাবে দূষণমুক্ত করতে পারি এবং ব্লিচিং পাউডার দিয়ে সেটা দূষণমুক্ত করা যায় সেটা আমি আপনাদের আজকে দেখাবো আজকে এটা হলো টপিক আমি একটা এটা করতে গেলে যেটা আমার লাগবে সেটা হলো একটা বালতি লাগবে দশ লিটার বালতি পরিষ্কার বালতি এবং পাঁচ মিলিগ্রাম ওই ব্লিচিং পাউডার এ দুটোই দরকার প্রথমে পাঁচ মিলিটগ্রাম ব্লিচিং পাউডারটাকে একটা ছোটো একটা পাত্রের মধ্যে সেটাকে ঢেলে সেটাকে অল্প জল দিয়ে সেটা পেস্ট করে নিতে হবে প্রথমে যেটা আমি করব প্রথমে পেস্ট করার পরে এবং দশ লিটার বালতি জলের মধ্যে সেটাকে ঢেলে দিতে হবে কিছুক্ষণ রাখার পরে কিছুক্ষণ রাখার পরে সেটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নেওয়ার পরে ছেঁকে নেওয়ার পরে ওই নলকূপের হেড কভারটি খুলতে হবে এবং নলকুপি হেলকভার খুলে খুলে দিয়ে খুলে দিয়ে তারপরে চেক ভাব এবং হেড কভার খোলার পরে ওই খুলে দিয়ে চেক ভাব সরিয়ে মানে চেক ভাবটা হালকা করে সরিয়ে দিয়ে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার মিশানো জল ওই পাইপের মধ্যে দিতে হবে এবং ব্লিচিং পাউডার দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে সে জল করা উচিত এবং লিখে দিতে হবে যদি কেউ করে সরকারি টিপল যদি হয় তাহলে এটা লিখে দিতে হবে এবং নিজেরা যদি বাড়িতে করি সেটা চব্বিশ তো বারো ঘন্টার মধ্যে অনেকটা হয়ে যায় তো চব্বিশ ঘন্টা রাখলে ভালো এভাবেই আমরা ওই কলেরা তান্ত্রিক এবং জলবাহিত যে দূষণ হয় মানে জলবাহিত জীবাণু দূষণ যেটা হয় সেটাকে এভাবে দূষণমুক্ত করা সম্ভব ধন্যবাদ আপনাদের